যদি হয়ে যায় জবাব তবু থাকা হবে, এটাই কবিত্রের স্বভাব। আমার কিন্তু তা না, আমাকে তা নাই। যেখানে ভালো জবাব হয়ে যায় ওই জায়গায় বাড়তি কথা রাখি না, আমি পারি না বাবা তাই রাখি না, পারলে কম ছাড়তাম না, না ছাড়তাম। হ্যাঁ, আমি পারি না তাই রাখি না, পারলে কম ছাড়তাম না। এখানে উপস্থিত আছেন আমার সেই সাগর দিঘি হতে আগত, যার বাড়িতে আমি গান করি, আমার ভাই সিরাজুল ভাই এবং সাথে রাজ্জাক মেম্বার সাহেব, আমার সোহেল ভাই, শাহজাহান ভাই, তাদের প্রতি ভালোবাসা রাখি। বাবারে একজন ভালোবাসার মানুষ আসলে পরে তাকে সম্মানটা না করলে কেমন যেন দেখা যায়। আমাকে ভালোবেসে কষ্ট করে আপনাদের আঙিনে আসছে, আপনি কিন্তু ইচ্ছে করলে তাদের গানতে পারবেন না, কিন্তু আমাদেরকে ভালোবেসে তারা আসছে। ৪০ জন মানুষ একত্রিত হলে সেখানে একজন আল্লাহর ওলি থাকে, এখানে অগণিত মানুষ। লালন সাইজি বলেছে, কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়, আমি বসেই আসি আশার সিঁদুর কুলেতে সদায়। যে বাড়িতে এত বড় একটা মেলা করে কেন করে রে বাবা, কত সাধু আজকে অনুষ্ঠান করলে এই বাড়িতে, সোহেলদের বাড়িতে কত সাধু আপনারা এসেছেন, এর মধ্যে কি একজন আল্লাহর ওলি আসে না রে বাবা? তার চরণ ধুলি স্পর্শে যদি সোহেলের জীবনটা ধন্য হয়ে যায়। হ্যাঁ, আমার যাহা প্রশ্ন ছিল অতি সুন্দর করে জবাব দিয়ে আমার কাছে একটি প্রশ্ন রেখে গেল। কি প্রশ্ন? তুমি বলবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যে নূরের তৈরি তার দু সেটা দলিল দিও। খে বাবা, আপনার কি মানে বিশ্বাস হয় না? হ্যাঁ, আমার নবী যে নূরের তৈরি আপনার কি বিশ্বাস হয় না? এটার মধ্যে কোনো ভেজাল নাই, আমি দলিল দেওয়ার চেষ্টা করব। তার আগে অনেকগুলি কথা বলে গেছে, কি আরিফ সরকার বলল সালাম পাতি সব জালাল সরকারের, কিন্তু গান গাইল বাজানের, সেই সালাম পাতি কি জালাল সরকারের না? গানটা লিখছে আমার দল রশিদ সরকার, এগুলো আপনার সংগ্রহ করে আপনার তফিলে আপনি রাইখে দিয়েছেন, তাই দিয়েছেন না বাবা? হ্যাঁ হ্যাঁ, আমি কি করছি আপনার তফিলে থই গেলে, আমার তফিলে নিয়ে আমি বিক্কে টিক্কে করে খাইতেছি, কিন্তু আমি তো মনে করি এটা আপনার তফিলে, আপনি কোন জায়গাতে বিক্কে করছেন এটা তো আমার দেখার বিষয় না। আমি আপনার তফিলে যা কিছু পাইছি আমি এগুলো মানুষের মধ্যে দিতেছি, আপনি কার কাছ থাবলা আনলেন না, বিক্কে করে আনলেন না, কি করে আনলেন ওইটা আমার দেখার বিষয় না, আমি তো আপনারটা দিছি। ধন্যবাদ। নবীর নামে দিয়া দরুদ কিয়াম পাঠ করতে হবে, সূরা হজাবের ৫৬ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলছে তার ফেরেশতাদের নিয়েও পড়ছে। এই কথাটা আমিও বলি বাবা, আমিও অনেক বলি এই কথাটা,
কিন্তু এই জায়গাতে আমি প্রশ্ন না, আমি ছোট্ট করে একটু পয়েন্ট রেখে যাব। কি পয়েন্ট? পবিত্র কোরআন সূরা হজবের 56 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, আমার আল্লাহ পাক তার 70,000 ফেরেশতা নিয়া আমার দয়াল নবীর নামে দরুদ এবং কিয়াম পাঠ করেন। আমরাও পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, তারপরে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। পড়ি না বাবা? হ্যাঁ হ্যাঁ। আমি জানতে চাই, এই প্রশ্নটা আজ পর্যন্ত কোনো শিল্পীকে আমি বলি নাই কখনো। আমরা বলতেছি আনবী সালাম আলাই কা, দাঁড়িয়ে দাঁড়িয়ে সম্মান করতেছি। আমার ছোট্ট করে জানার দরকার, আমার আল্লাহ পাক কোন দূরত্বার সেদিন পাঠ করেছিল? আমার আল্লাহ পাক সেদিন কোন দরুদ পাঠ করেছিল এবং কি কথা বলে কোন জিনিসটার উপরে? আমরা যেমন বলি আনবী সালাম আলাইকা, আমার নবী এবং ফেরেশতারা সেদিন এই কিয়ামটা কেমনে করছিল, ছোট্ট করে সুন্দর করে পঙ্খানে পঙ্খানে পাঠ করে আজকে বুঝাইতে হবে। কারণ আপনি যদি আমার ভুল দেন, আমি এগিলে মাইন সেরে যাই, ভুল দিব, মায়ের গুতা যদি খাই আমি আপনার ভুল, আমি ঠিক খাবো, আর কি খাবো না বাবা। এই জন্য যা দেন আজকে ভালোটা দিন, আর বই থেকে যা দেন আজকে তা দেন না। জোড়া হইল স্ত্রী সবাই হইল, কিন্তু আমার হলো না বাবারে, এটা কি সৃষ্টি থেকে জোড়া হয়ে আইল? অনেকে কয় কয় কপালের লেখনি এখন নাইলে আর যাই বাবা, হয় না বাবা? একজনের বউ যদি একটু খারাপ হয় আর বাবা কপালে আসে, এটা তো এই জন্মের আগে আল্লাহ জোড়া বাইন্দা ধুয়ে দিছে, ওটা নেই খাও না বুই আর পাল্টাইস নে, এটা আসলে কপালে। কপালে যদি থাইকে থাকে তাহলে জোড়া হয় না কেমনি? এটা তো যদি ভুল করে আল্লাহ করছে তাই করে না? আমার বউ যদি আমার মন মতো না হয়, আমি জন্মের আগে যদি আমার কর্মের মধ্যে সবকিছু লেখা থাকে, আরিফ সরকার কি করব? আরিফ সরকার বিয়ে করব কারে? আরিফ সরকারের কয়জন বলা বানাবো, কি করে খাইবো? সবকিছু যদি আগের লেখন হয়ে থাকে তাহলে তো দোষ এটা আমার না, তাহলে দোষ হইলে এটা আল্লাহর, তাই না বাবা? তুমি সব দিকে ঘুরিবে, হ্যাঁ, নিজের বেলায় ষোলো না পরের বেলায় তা না না না, ভাত খাওয়াত খা ঠাকুর ছিল। আমি এই জায়গায় পয়েন্টটা রেখে গেলাম, তাহলে এই জায়গায় আজকের পালা বুঝতে সমস্যা হইতেছে নাকি আপনাকে? বুঝতেছেন তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনি ছোট্ট করে বলে যাবেন, এটা কি আল্লাহর দোষ? যদি আমার দোষ হয় আমি নিজে বানাই নিব কিরে বাবা, কারণ আমি শিল্পী হয়েছিলাম না, আমার বাবা মা জন্ম দিয়েছে আমার আরিফ হোসেন, লেখাপড়া করেছি আরিফ হোসেন, আপনার কাছে গান শিখছি, দুহারি করেছি, দুহারি করতে 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 একটা সময় আপনি নামের পাশে টাইটেল দিলেন আরিফ সরকার। আমি গোলামি করছি, আপনি আমার যেটা আশা ছিল আমার পূরণ আপনি করছেন, আচ্ছা তাই যদি করে থাকেন, আমি যারা বিয়ে করছি ওটার তাহলে আমার নিজের আনতে হবে, আমার তো দোষ দেওয়া যাবো না যে আমার জোড়া হইল না। কিরে বাবা, আমার জোড়া হইল না, তুমি পারো না তাই হইল না, তুমি যদি পারতে, কারণ তুমি যদি আমার বয়তি বানাইলে এটা আমার নিজের ক্ষমতায় আমি হয়েছি, তুমি আমার দান করছাও দোয়া করছাও আমি হয়েছি, কিন্তু ক্ষমতা এ করণটা করুন লাগছে আমার, সাধনা করুন লাগছে আমার, আচ্ছা এবেলায় তুমি পারো ও বেলায় পারো না, তোমার দোষ, তুমি তার সহধর্মিনী বানাইয়া নেও, আর যদি না পারো তাহলে কবি আমি পারো না, ইয়ার আজকে তো কমো না মন কি বাবা, হ্যাঁ যে ই আমি পারবো না, ই আজকে তার আমি কমো না না।
একটা হলো বাতাসের দরজা, আমি পয়েন্টগুলি ভালো ভালো জায়গায় আটকাই রাখছি, খালি যদি আপনারা আজকে দয়া করে থাকেন থাকেন আর যদি নিয়ে যান, আর যদি চলে যান দিলে মনে করেন যার যার কপাল এই খাইলে। আমি প্রশ্ন রেখেছিলাম এলেমের দরজা, আমার দয়াল বলেছে কয় এখানে হলো বাতাসের দরজা, বাতাসের মধ্যেই সবকিছু, যার বাতাস ঠিক আছে তার সবকিছুই ঠিক আছে। আমি বলি যে আপনার সাথে দুহারি করতাম গানে টানে যাইতাম, আমি আবার মাঝে মাঝে দেখতাম আপনি একটু নাকটি পাটিপি করেন, হ্যাঁ নাকটি পাটিপি করে কি বাতাস দেখেন না কি দেখেন, আমি চাইছি আমার দিচ্ছেন কিনা তাও জানি না, হ্যাঁ কিন্তু আমি আপনারা দেখছি বাবা, তাই আমি প্রশ্নটা করলাম নাকের যে বাতাস যে দরজা, কারণ বাতাস তো নাক দিয়ে যায় অন্য কোনো জায়গাতে তোর যায় না যায় না, এই জায়গায় কোন বাতাসটা কোন ধরনের, এই যে ফকিররা নাকটি ফাটিপি করে এটা কোন জায়গার বাতাসে কি হয়, এই নাকটি ফাটিপি করলে কি পাওয়া যায়। যেমন আমার দয়াল রশিদ সরকার তার একজন ভক্ত আছিল, নাম ছিল হলো রাজ্জাক ভাই, রাজ্জাক ভাইয়ের বাড়ি রশিদ সরকার গেছে ভক্তবৃন্দ কয়েকজন নিয়ে, এমন সময় ভাইয়ে ভাইয়ে মানে স্বাস্থ্য বায়কের সাথে লেগে গেছে মারামারি ওই রাজ্জাক ভাইয়ের, এমন সময় আমার দয়াল রশিদ সরকার ওই বাড়ি যায় দজান উঠে ওইলে জুতি নিয়ে যাইতে যাবো খুব আইব, দয়াল যে কইতেছে কই রাজ্জাক কোনে যাস রে, কই আর ভজন কইন না গোষ্ঠীতে গোষ্ঠীতে আজকে লেগে গেছে অবয়স গেছে, আমি তোর পিসা বললাম তুই যাস গোষ্ঠী শেষ করবে, শেষ করে বলে কিছু তোর আই গেছে পাঁচটা যে মেরে দিছে মাথা বইছে নর বসে কইতেছে ও বাবা ও বাবা ও বাবা তোমার ফুলারে মেরে ফেলে দিছে, কয় কি হয়েছে কয় মাথা বইছে বাড়ি দিছে, বাবা যে কয় কিরে রাজ্জাক তোর বাতাসের খবর কি, কবা বাতাস ভালো আছিল পাঁচটা বসেছে, বাতাস ভালো আছিল পাঁচটা বসেছে, তাহলে বাতাসের কর্মটা কি পাঁচটা যদি এবার মাইরা দেয় তাহলে তো বেজাল নাকি, পাঁচটা যদি মারে না এই বাতাসের মূলত কর্মটা কি, এগুলা কিন্তু প্রশ্ন আমি পয়েন্ট চারটাই তারে ঘুরাইয়ে তার বন্দুক আমার দিকে ছেড়ে দিছে আমি ঘুরিয়ে তার দিকে দিলাম, দয়া করে বুঝাইবেন আপন ঘরে খুঁজলে পাবি ভজন পথে যাবি রে মন, সাধন পথে যাবি গুরুর নিধি হনুমান যে নিরবধি বর্তমান জানি, সাইরা দিয়া বেদের বিধি মাইনা লৌকা গুরুর নিধি হনুমান যে নিরবধি বর্তমান জানি, সাধন পথে যাবি।
করলে মৈথনের বিধি, পান করিবি সোদা খাবি খাইলে অমর হবি। মৈথনের বিধি, পান করিবি সোদা খাবি খাইলে অমর হবি। কিসের তোর স্বর্গ নর, আমার মোবারক চান হয় নর নিবার, সংসার মাত্র কইরা পরি ধুইয়া কি পাবি। কিসের তোর স্বর্গ নর, আমার মাঝি ভান্ডারি আমার আনোয়ার চান আমার দয়াল বাবা না রত্নি বারো, সংসার মাত্র কইরা পরি ধুইয়া কি পাবি। কালা চাঁদানন্দপুরে তোর আপন ঘরেই খুঁজলে পাবি ভজন পথে যাবি রে মন, আগে যদি সাধন পথে যাবি। আমার কাছে যে প্রশ্নটা করেছে আমি প্রশ্নের জবাবটাকে দিয়ে নই, আমার দয়াল নবী আমার মায়ার নবী, আমার আল্লাহ পাকি যখন আমার দয়াল নবীকে সৃষ্টি করেন, ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম মা ফাতেমার কাছে একদিন গেল, মা ফাতেমার কাছে একদিন গেল, ফাতেমা হঠাৎ করে আমার দয়াল নবীকে ছোট চাচা বলে একদিন ডাক দিয়েছিল, জিব্রাইল রাগ হয়ে গেছে, ফাতেমা আমার ছোট চাচা গুলো এটা তো মেনে নেওয়া যায় না, আল্লাহর কাছে যে বিচার দিছে যে ফাতেমা আমার ছোট চাচা গুলো তার কারণ কি, আল্লাহ বলতেছে জিব্রাইল রে তোমাকে যখন আমি সৃষ্টি করেছি তুমি সৃষ্টি, তোমাকে সৃষ্টি করার পরে তুমি সর্বপ্রথম কি দেখেছিলে, বলে আমি দেখেছিলাম পাঁচটি তারা আকাশের গায়ে, এছাড়া তুমি আর কিছু পৃথিবীতে দেখি নাই। বলে তুমি যে পাঁচটি তারা আকাশের গায়ে দেখছিলে আর সেই পাঁচটি তারার একজন আমার মা ফাতেমা, তোমার থেকে অনেক লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে আমি এই পাক পাঞ্জতনকে সৃষ্টি করেছি বাবা। দলিলের মধ্যে সুরা মাইদার
পুনর নম্বর আয়াতের মধ্যে সুরমাইদার পুনর নম্বর আয়াতের মধ্যে আমার নবীকে আমার নবী যে কখনো মাটির তৈরি নয়, আমার নবী যে নূরের তৈরি। আমরা সাধারণ একজন মানুষ যেভাবে মায়ের গর্বে যাই, আমার দয়াল নবী সেভাবে যায় নাই। আমরা যেভাবে দুনিয়াতে আসি, আমার দয়ার নবী মায়ের নবী সেভাবে দুনিয়ায় আসে নাই নাই। আমি জবাব দিতে গেলে অনেকভাবে জবাব দিতে দেওয়া যাবে, কিন্তু আমি বেশি কথাই যাব না, আমি ছোট করে জবাবগুলি দিয়ে যাব। সূরা মায়দার 15 নম্বর আয়াতের মধ্যে আছে, আমার দয়াল নবী নূরের তৈরি। আমার দয়াল নবী কখনো মাটির তৈরি হইতে পারে না, আমার দয়াল নবী নূরের তৈরি না বাবা। এই কথা সবাই বিশ্বাস করলাম, এটা মাইনে নেব না। হ্যাঁ বাজাইস নে, আমার দয়াল নবী নূরের তৈরি না। কেননা আমার দয়াল নবী হলো নিজেই নূর। আমার দয়াল নবী নূরের তৈরি নহে, সে নিজেই নূর। তার নূরে এই সারা মাকলুকাত তৈয়ার। তার মধ্য থেকে মাত্র দুইটা নূর খণ্ড হয়ে আমরা দুনিয়ায় আসছি। সে নিজেই নূর, সে নূরের তৈরি কয় আমি যে মানি নে কয়। আমার নবী আসল মুসলমান, অনেক অনেক বলে বাজান আমার নবী আসল মুসলমান, আমি এই কথা বিশ্বাস করি নে। আমার নবী মুসলমান আসল্লাহ, আমরা মুসলমান ওই নবীরে বহর জন্যে। সে নিজে ইসলাম, যে নিজে ইসলাম, ইসলাম ধর্ম আমরা যারা মুসলমান তারাই তো করি। হ্যাঁ আমার দল নবী কখনো ইসলাম করে নাই, আমার দল নবী মুসলমান না। সে নিজেই মুসলমান, সে নিজেই ইসলাম। তাকে পাওয়ার জন্য, তার মাধ্যমে আল্লাহকে পাওয়ার জন্য আমরা মুসলমান যাই যে ঘুরে কেবল বেড়াই, তারে কোনোটার সাথে তুলনা দেওয়া সম্ভব না। সূরা নিসার 151 আয়াতের মধ্যে আমার নবী এবং আমার আল্লাহ দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই নাই। কেননা আমার নবী ছিল একটা খাসা, এই যে ঘরটা বানাইছে এই ঘরের কি সাধ্য আছে কথা কয় না। এই ঘরের মধ্যে যখন মানুষ গেল, বাড়িওয়ালা গেল, এবার ঘরের মধ্য থেকে শব্দ আসতেছে। তদ্রূপ আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার এই বডিটা ছিল একটা খাসা, আর ভিতরের পাখিটা যিনি ছিল তিনি ছিল স্বয়ং আমার আল্লাহ আল্লাহ। কেননা আল্লাহকে সরাসরি মানুষ কখনো পাইতে পারে না, কারণ আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে ওসিলা করে যেন আমার দয়াল নবীকে আমার আল্লাহকে পাওয়া যায়। আমার আল্লাহ জাতের মধ্যে আসলো, জাতের মধ্যে এসে একটা রূপ ধরলো, সেটা আমার দয়াল নবীর রূপ। যে আমার রূপ আছে, আমার এই রূপে তোমরা আমাকে চাও, আমাকে তোমরা ভাইবে। নবী নবীদের জীবনী শেষ হয়ে গেল, আসলো বেলাইতি যুগ। পীর মুর্শিদ যারা, যেখানে লালন সাইজি বলেছে যিনি মুর্শিদ তিনি রাসুলের কথা নয় কোন বল খোদা সে হয়, এ কথা লালন কয় না আল্লাহর কোরআনে কয়। জবাব দেওয়ার চেষ্টা করলাম, আমার কাছে যা জিজ্ঞাসা ছিল জবাব দেওয়ার চেষ্টা করলাম। এবার আমি তার প্রশ্ন রাখি নাই, তার কথা তারাই ঘুরাই দিছি সবটি। একটা প্রশ্ন রাখার দরকার না, এত মোটামুটি সবকিছু মিলে আমার বাজন ঘন্টা খালি কইতে পারে। প্রশ্নটা হলো এই, দুটো মাংস পিণ্ড লন্ড ভন্ড ভোলাম দুটো মাংস পিণ্ড লন্ড ভন্ড মাংস পিণ্ড লন্ড ভন্ড হরিল এই সোনার দে তিন ইঞ্চি নদীতে পড়ে আমার মত এইরকম সাড়ে তিন হাত নৌকা আছে
গভীর হয় কত ব্রহ্মা বিষ্ণু মহের সাঁতার পানে না পত্ত হাইরে জানে না পত্ত হাইরে জানে না পত্ত কেন গাইলাম যে জায়গা কথা সে জায়গা গান রাখতে হবে আমার বাজান যে জায়গা দুর্বল হয়ে গেছে ওই জায়গা দুর্বল ওই জায়গায় শক্ত হইবার চাই কেননা দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড শেষ করলো এই সোনার দেশ 3 ইঞ্চি নদীতে পরে 3.5 হাতের নৌকা শেষ হয়ে গেল ওই যে আমার চাচা একজন আমিও আসতেছি আপনার কাছাকাছি 2-4 বছর কেউই মানা করে পারবো না আর কি ও বাবা
সেই নদীর মাঝখানে তিন কোনা এক স্বর বা নাগিনী কামিনী বাঘিনী নাচে সেই স্বরের উপর জীবের যাওয়া সান নদীর ভিতর স্বর্গ নরক দুঃখ ক্লেশ। সেই নদীর চৌদিকে হয় ভয়ঙ্কর জঙ্গল কামিনী বাঘিনী, সেই নদীর চৌদিকে ভাই ভয়ঙ্কর জঙ্গল, কত লোভী কামি যায় রসাতল দেখে নদীর পরিবেশ। মনসুর একটু বড় হইতেছে, আপনারা রাগ করতেছেন না তো? হ্যাঁ, কারণ ভালো কথা জিজ্ঞেস করতে গেলে মন সেটু বড় হইব, ছোট করলেও আমি আর আমার বাজান জালাল সরকার কেউ বড় করলেও আমরাই দিব বেটা কামো। হ্যাঁ, তাইলে কিছু রাই খেতেন বাজানের কাছে, আমার কাছ থেকে না। আমি একটু নিগুরের দিকে টানতেই কথাটা, যে কথাটা সব জায়গায় পাওয়া যায় না। আমি একদিনই প্রকৃতির মধ্যে ছিলাম, ছিলাম না বাবা, সব কিছুর মধ্যে প্রকৃতির মধ্যে আমি মিশেছিলাম। শাক সবজি মাছ মাংস ইত্যাদি আমার মা বাবা খাইছে, ওই যে আমার বাজান বলে গেছে 70 ফোঁটা রক্ত 1.5 ফোঁটা ওর অতিবীর্য হয়, সেখান থেকে মায়ের বাবার দেহের মধ্যে রক্ত হইলাম, সেখান থেকে রতিবীর্য হলাম। হয়ে মা বাবা যখন আশোক আর মাশোকের মধ্যে মিলনে গেল, আমি পিতার মস্তক হইতে ঘরের মধ্যে আড়াইটে পেঁয়াজ দিয়ে এই নেল দ্বারা হইয়ে আইসা চলে গেলাম মায়ের উদরে 1 ফোঁটা ঘুলোটো পানি, যেটা সায়েন্সের ভাষায় পরিষ্কার লেখা। ও বাবা, এই যে তোমাকে কথা কমো, তোমার বয়স আর আমার বয়স তো সমানই, এত কথা কমকে শুনে রাখো, মেয়ে কামে লাগবো চলে গেলাম। আস্তে আস্তে মায়ের খাওয়া বন্ধ হয়ে গেল, না বন্ধ হয়ে গেল, সব কিছু বন্ধ হয়ে গেল, আমি আর ঈশ্বরকার মায়ের গর্বের মধ্যে গেলাম, কিন্তু 1 ফোঁটা ঘুলোটো পানি। সেখান থেকে আস্তে আস্তে গর্ভের মধ্যে বড় হইতে লাগলাম, 10 মাস 10 দিন গর্ভের মধ্যে। যখন গর্ভের মধ্যে ছিলাম তখন আমার রূপটা ছিল নফি, আমি গোপন একটা জায়গার মধ্যে ছিলাম, আমি নফি অবস্থায় সেখানে আসলাম। আস্তে আস্তে বড় হইয়া আসলাম দুনিয়ার বুকে, মাওলার কাছে বললাম, প্রভুরে তুমি আমার অন্য দুনিয়ায় পাঠাই দাও, ওই অন্ধকারে আর আমার ভালো লাগে না। আসলাম, এসেই সর্বপ্রথম শব্দ করলাম, ওয়ানা ওয়ানা ওয়ানা, আমি যাহা স্বীকার করে এসেছিলাম তাহা রক্ষা করতে পারলাম না। আসলাম, আমি হয়ে গেলাম এজবাত, একজন দেহধারী। যখন মায়ের গর্ভে ছিলাম আমি ছিলাম মায়েরও যে দেহ আমারও দেহ, একটার মধ্যে দুইটা। যখন এই দুনিয়ায় আসলাম আমি হয়ে গেলাম এজবাত। এজবাত শব্দের অর্থ হলো আমি দেহধারী, আমি তখন জায়গা দখল করি। আমি আসলাম যখন আমি শিশু হয়ে এসেছিলাম, আমি একজন পবিত্র মানুষ আল্লাহর কাছে, মুরিদ তখন হয়ে এই পৃথিবীতে আসলাম। এবার আস্তে আস্তে বড় হই, আমার মধ্যে সকল দুনিয়াদারির ভেজাল আইসে আমার সেইভাবে ধরতেছে। একজন নারী 9 বছর 11 মাস 27 দিন বয়স হইলে ওই নারীটা ইচ্ছা করলে একজন সন্তানের মা হতে পারে। আর একজন পুরুষ 11 বছর 11 মাস 22 দিন বয়স যখন হয়, ওই ছেলেটা ইচ্ছা করলে একজন সন্তান জন্ম দিতে পারে। তখনও বিয়ে করার জন্য পাগল হয়ে যায়, আহারে আমার এই দেহের মধ্যে কি যেন এসে গেছে, কথা খারাপ লাগতেছে তো রুদ্রে, আমার এই দেহের মধ্যে কি যেন এসে গেছে, আমার আর ভাল লাগে না, আমার চলা ফেরা আগের মতো নাই। মা বাবাকে ডাক দিয়ে বলে, শুনছো নাকি ছেলের চলা ফেরা ভালো না, ওরে বিয়ে করাই দাও। আমি ইদানিং একটা কথা আমার বাজানের কাছ থেকে শিখছি, তাই কই যে যার যাব অনেক তার বাবু হলে 4-5টা কমপক্ষে, আমার বাজান বলছে তাই শুনছি, যার জবান এক তার বাপ হইলে 4-5টা। 4-5টা কেমনে? আমরা যারা মুসলমান, মুসলমান জাতির পিতাকেরা ইব্রাহিম খলিলুল্লাহ, আদম জাতির পিতাকে আদম সফিউল্লাহ, জাতির জনক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, না এটা মানতে হবে, নাউজুবিল্লার দরকার নাই, জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আমার জন্ম দিছে আমার বাপ, যার মেয়ে ডানছি তারাও যে আব্বা কই, আমার একজন উকিল দেয়, আমার একজন ধর্ম বাপ আছে, আমার স্বাস্থ্য বাপটা মিলে দিলে আরো কত দি আর দশটা আছে, তাহলে যার জবান এক তার বাপ হলি মেলা দি। হ্যাঁ, আবার আর একটা বাপ আছে জানেন কি, ওইটাই যে ট্যাবলেটে নাকি বর্তমান আব্বা নাকি বাবা কয়, বাবা নিজের বাপের বাপ কই না যে ট্যাবলেটে কই আব্বা, আমার বাবা কইছে তাই শুনছি। হ্যাঁ, সন্তান বিয়ে করাই আনছে বাবাইটা করে আলিম মিয়ে, একটু চকে যাই কয় বাবা তুমি যাও আমি ভাত নিয়ে আছে মাস তিনি পরে বাড়িতে বাড়ি জানান, খালি জুমে খালি জুমে, মা কয় এমন একটা রাক্ষসী মেয়ে আনছি আমার ফুলটা শেষ করে ফেলে, আর আমি আর ঈশ্বর বলি পাঁচা বলো নাওলা ছেলের দোষ, পল্লী কবি জসীমউদ্দিন বলেছে কি বলেছে, বিদ্যা শিক্ষা না লইয়া আগে কোহর জমিয়া, কেন ওই যে এতগুলো রেফারেন্স আমি কেন টানলাম, এর কিছু বিশেষ প্রয়োজন আছে। ও বাবা, আমি কোনো কিছুই বুঝি না জানি না শুনি না, আমার এবারে বিনাশ হয়ে গেছে। হ্যাঁ, আমার দয়াল আমার মুর্শিদ কে আব্দুর রশিদ সরকার, তার একটা গানের মধ্যে শুনি আমি বাস্তবেও শুনছি যে যারা রসিক মানুষ ওরা ওগো সময় আর সময় নাই, ওরা জেন্দে হেন্দে যাই সময় সুম নাও চলাই পরে ওগো কোনো টাইম আর টাইম লাগে না, যেমন বায়াম গুতুম কেদা মধ্যে বসত করাগো গায়ে কেদা লাগে না, কারণ ওগো গায়ে আছে ভক্তি বিজুল। ও বাবা, আমি ভক্তি দিয়ে দেখছি, আয় আসতে আমি ভক্তি দিয়ে দেখছি, আমি তোমার বরযোগ্যও নিছি আমার রশিস্তানের বরযোগ্য নিয়ে দেখছি, আমার বরযোগ থাকে না বাবা, আমার হিসুজ কোনে যায় আমি তোমার আগ বরযোগ আমার সামনে এসে যায় বাবা, এই বরযোগ ধরে রাখার কারণটা কাইদা দেখছি না, ভুল কইছি না আপনারা কোন, আমি বয়তে মানুষ আমি আমি বরযোগ নিয়ে দেখছি আমার থাকে না, দুই চার মিনিট পরে আমার বরযোগ ফুরিয়ে যায়, আমি বরযোগটা আজকে নিয়ে যেতে পারছি, আপনারা কি বলেন? হ্যাঁ, আজকে এমন একটা বরযোগ দিবে না হইলে আজকে সবটি মানুষের তাবিজ বানাই দিয়ে দিবে। হ্যাঁ, এই তাবিজ তোমাকে দিয়ে গেলাম আর তোমরা আমার মতো ঘুরাইয়া যাইবে না, বাজা দুটো মাংস পিণ্ড লাগবে আমার এক মেয়ে ভাই একটা গানের কথা বলে আমাকে ২০০ টাকাও দিয়েছে, পর মানুষের দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, আমি গানটা একটা সময়ের মধ্যে গাবো ভাই আমি কথা দিয়েছি, মানুষ যদি একজনও না থাকে প্রয়োজন আজানের পরে গেলেও আমি গাবো আপনাকে শোনাবো, কারণ হলো ও বাবা আমি যে জায়গায় প্রশ্ন রেখেছি দেখেন, প্রত্যেকটা দিন পূর্ব দিক থেকে সূর্য উদিত হয়, ওঠে না বাবা,
লাল হয়ে একটা সময় সূর্য উদিত হয়, এই সূর্যটা আস্তে 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 পশ্চিমে অস্ত যায়। সকালবেলা পশু পাখি ডানা মেলে যার যার আপন গৃহে চলে যায় কিছু খাবারের সন্ধানে, যখন পূবের বেলা পশ্চিমে চলে যায় আবার যার যার মতো ডানা মেলে আপন গৃহে চলে যায়। আমি আর ঈশ্বর সরকার আমার জীবনের একদিন সূর্য উঠেছিল, আমার জীবনের একদিন সূর্যটা লাল হয়ে এসেছিল। আমার সূর্যটা কখনই যেন ডুবে যায়, আমার সূর্য কি লাল হয়ে গেছে নাকি কেবলমাত্র মধ্য আকাশে আসছে নাকি সাইড হয়ে গেছে, আমার তো বলার কায়দা নাই দরদি। আমি কখন চলে যাব, একটা যন্ত্রপাতি বানাইলে যে মাইকের একটু গ্যারান্টি আছে, কিন্তু আমি আর ঈশ্বরকার আমার কোনো গ্যারান্টি নাই। একটা গরু বলেন অসুখ হয়ে গেছে, গরুটাকে বিক্রি করা যাবো বা যদি অতিরিক্ত খারাপ হয়ে যাওয়ার জবাই ঘিরে 500 টাকার মাংস 300 টাকায় বিক্রি করে, আমি আরিফ সরকার যদি ঘরে ঘরে যাই, আমি আরিফ সরকার যদি অসুস্থ হয়ে যাই, আমাকে বিক্রি করার মতো কোনো জায়গা নাই, আমাকে কেনার মতো কোনো মানুষ নাই, একমাত্র আমার গরু ছাড়া। বোনের একটা পশুর যতটুকু মূল্য আছে আমি আরিফ সরকার আমার ততটুকু মূল্য নাই। আমার কখনই জানো আমার 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 করতে করতে আমার ভব খেলা সাঙ্গ হয়ে যায়, আমি কখনই যেন বিদায় নিয়ে চলে যাই, আমি কখনই যেন যাই কেউ দেখবে কেউ দেখবে না। কামেলন প্রিয় মুর্শিদ যদি থাকে, দয়াল মুর্শিদ যদি কারো জান কবচ করে নেয় বাবা, আজরাইলে জান কবচ করতে আসলে কষ্ট দিয়ে কবচ করে না, কত ধরনের কষ্ট করে আহারে মুখ ব্যাকা করে শরীর ব্যাকা করে বলেই আমাকে নিয়ে গেল ধর তোরা। আর যদি কারো মুর্শিদ নিজে এসে যদি কারো ভক্তের জান কবচ নিয়ে যায়, আজরাইল গুরুর রূপে জান কবচ করে নিয়ে যায়, ও ভক্তটা কখনো বোঝে না যে আমার জানটা কবচ করে নিয়ে গেল। আমরা কি চাই না যে আমার দয়াল এসে আমার জান কবচ করুক, যে যত কান্দে সে তত পারে সম্বল বান্ধে বাবা। কেউ কোনোদিন মদ গাঁজা খেয়ে মাতলামি কইরে ডাক পাইরে মারামারি কাটাকাটি করে আমার প্রভুকে কেউ কোনোদিন লাভ করতে পারে না। মহারা সন্তান যেমন, মহারা সন্তান যেমন অনেক বড় বড় মঞ্চে গান করি, বাবা মার সাথে মেলাই আইসে সন্তান হারাই গেছে, মাইক দিয়ে বলে অমুকের সন্তান বাড়ি অমুক জায়গায় নাম অমুক হারিয়ে গেছে, যদি কোনো দয়াবান ব্যক্তি পেয়ে থাকেন আমাদের মঞ্চে নিয়ে আসেন, সন্তানটাও কাঁদে মাও কাঁদে বাবাও কাঁদে, কাঁদতে কাঁদতে যখন সামনে এসে দাঁড়ায় টান দিয়ে বুকের মধ্যে নিয়ে বলে দরদি রে তুই কই গেছিস, তুই আমাদের রেখে কোথায় গেছিলি, আমি তো মনে ভাবছি তোরে হারাইয়াই বলাইলাম। এই জড়জগতে হারাইতে গেলে যে আঘাতটা লাগে, যারা একেবারে হারিয়ে ফেলাইলাম জীবনে, যারা বন্ধু বান্ধবকে একেবারে হারাইলাম তার জায়গাটা কোথায় হবে বাবা। আমি আমার মুর্শিদকে হারিয়েছি, আমার জোড়ার ভাই হারিয়েছে, অনেক ভালোবাসার মানুষ হারিয়েছে, নিজের মধ্য থেকে অনেক কিছু হারিয়ে ফেলেছিলাম। পৃথিবীতে সবচেয়ে বড় আঘাত কোনো বাবা মার কাঁধে যদি সন্তানের লাশ ওঠে, আমি আর সরকার তাও কাঁধে নিয়ে দেখলাম কেমন লাগে। যারা হারাই নাই বিষাক্ত কাল সাপে যাকে ঢংসন করেছে একমাত্র ওই ব্যক্তি বুঝে বিষক্রিয়াটা কত বড় যন্ত্রণা, যাকে বিষক্রিয়ায় বিষাক্ত সাপে নাক কামড়াইলো ওই ব্যক্তিটা কখনো বোঝে না যে বিষ জিনিসটা কেমন। আমার মতো যারা ব্যথার ব্যথিক সে কেবল বোঝে কখন আর ঈশ্বর আমার মনের কথাটা বলে। আমার জ্বালা চুরাই না জ্বালা চুরা আমার জ্বালা আমার জ্বালা
আমার জালে জুড়াই না জালাইয়া মো জুড়া আমার জালা কিছুদিন আগে মাসখানিক আগে আমার বাড়ির পাশে সম্পর্কে মামা লাগে, উনি ভালোবাসা করে এক হিন্দু মেয়েকে বিয়ে করছে। হিন্দু মেয়েটাকে যখন বিয়ে করেছে ওকে তেজপুত্র করে দিয়েছে, বাড়িতে আর যায় না। একটি ছেলে হয়েছে, একটি মেয়ে হয়েছে। ছেলেটার বয়স মোটামুটি 15-16 বছর হয়ে গেছে, মেয়েটার বয়স 8-9 বছর। কিছুদিন আগে শুনতে পাইলাম ক্যান্সার হয়েছে। দেহের মধ্যে যত রক্ত দেয় রক্ত থাকে না। আমি গানের থেকে গেছি, আমার একটা মেয়ে আছে, মেয়েটা প্রাইভেট পড়ে, ওকে আমি রাত্রি হয়ে গেছে প্রাইভেট থেকে যাওয়ার জন্য আইগি নিয়ে আসছি। ও আমারে ডাকতেছে, কাবু, ওর নাম হলো আয়শা। আয়শার মা, না না বাঁচবো না। আমি, কি হয়েছে? ওর মায় ঘরে বেরিয়ে গেছে, ওর মায়ের অসুখ হয়েছে, বাঁচবো না। আমার মেয়েটাকে সাথে করে আমি দেখতে গেলাম, যাই দেখি ঘরের মধ্যে শোয়া খাটের উপরে কাছে একজন মানুষ নাই, শুধু ওই মেয়েটা। মেয়েটা বৈশা বৈশা মাথা হাইতে দিতেছে আর মাহের চোখে জোরে জল। দেখি আমার মেয়েটাকে নিয়ে চলে আসলাম। তার দ্বিতীয় দিন আমি গানে আসতেছি, দেখি রাস্তার পরে রান্নাঘর, ওই 8-9 বছরের মেয়ে রান্না করতেছে। ওর কত জায়গায় কালি ভরছে, ধূপ আরতে পারতে চোখে জল এসে গেছে। আর মায়ে বারান্দার মধ্যে শোয়াই রাখছে, অজরে চোখের জল পড়তেছে আর বলতেছে, মা তুই কাম করিস। মায়ের যে ভালোবাসাটা, বাবার যে ভালোবাসাটা না হারাইছে সে তো জানে না বাবা। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝলাম না, চোখ থাকতে আমি চোখেরও মর্ম বুঝলাম না। কিছুদিন পরে শেষ রাত্রের দিকে লোকটা মারা গেছে। লোকটা মারা গেছে, কত মানুষ কান্না করতেছে, আমি নিজেও চোখের জল ধরে রাখতে পারলাম না যে মেয়েটা কি হবে। ছেলেটা তো বড় হয়ে গেছে। আমি যাওয়ার সাথে সাথে আমাকে এসে মেয়েটা জড়াই ধরে বলে, ভাই আমি কারার বা বলে ডাকবো, আমি এটুকু বয়সে আমি এতে হয়ে গেলাম, আমি বাবুল আর কারে ডাকতে হবো? আমি জীবন আর যে কাউকে বাবুল একটি ডাক দিতে পারবো না। লাইরে মাতা, লাইরে
Kangal ho ya kya naam hai ye abhi kya
আইরে আইরে তরিকার ভাই আমার আইরে বুকে তোরে দেখলে আমার ভান্ডারির কথা মনে পড়া ও দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড Oh,